আমি ডক্টর হাসান জাহিদ, অ্যাসোসিয়েট কনসালটেন্ট, ডিপার্টমেন্ট অফ চাইল্ড অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টাল সেন্টার। আগামী 17ই নভেম্বর ওয়ার্ল্ড প্রিম্যাচুর ডে উদযাপন উপলক্ষে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রতি বছরের নাই অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালস এই বছর এই দিনটিকে নানাভাবে উদযাপন করবার চেষ্টা করছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী প্রতি বছর 15 মিলিয়ন শিশু প্রিম্যাচুর ডেলিভারি হয়ে থাকে, ক্রমান্বয়ে এই সংখ্যাটি বৃদ্ধি পাচ্ছে। প্রতি বছর 5 বছরের নিচে যে সকল বাচ্চারা মারা যায় তার প্রায় 1 মিলিয়ন শিশু প্রিম্যাচুর ডেলিভারি হয়ে থাকে। আধুনিক বিজ্ঞানের চিকিৎসার কারণে এই মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে কমিয়ে আনা সম্ভব। 23 সপ্তাহের নিচে যে সকল বাচ্চারা জন্মগ্রহণ করে তাদের মাত্র 26% জীবিত থাকে এবং তাদের মধ্যে প্রায় 99% প্রতিবন্ধী হয়ে থাকে। 24 সপ্তাহে যে সকল বাচ্চারা জন্মগ্রহণ করে তাদের প্রায় 47% জীবিত থাকে এবং তাদের মধ্যে 91% প্রতিবন্ধী হয়ে থাকে। 25 সপ্তাহের নিচে যে সকল বাচ্চারা জন্মগ্রহণ করে তাদের প্রায় 67% জীবিত থাকে এবং এদের মধ্যে 80% প্রতিবন্ধী হয়ে থাকে। অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালস এই সকল বাচ্চাদেরকে স্বাভাবিক বাচ্চার মতো করে গড়ে তুলবার জন্য শিশু বিকাশ কেন্দ্রের মাধ্যমে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে সকল নবজাতক শিশুরা প্রিম্যাচুর ডেলিভারি হয়ে থাকে তাদের নানা রকম সমস্যা হয়ে থাকে, যেমন দৈহিক প্রতিবন্ধকতা, দৃষ্টি প্রতিবন্ধকতা, শ্রবণ প্রতিবন্ধকতা, কথা না বলতে পারে। এই সকল শিশুদেরকে উত্তম রূপে গড়ে তুলবার জন্য অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালস শিশু বিকাশ কেন্দ্র আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, যেখানে ডেভেলপমেন্টাল থেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি এবং র্যাপিড নিউরো ডেভেলপমেন্ট অ্যাসেসমেন্ট করে আসছে। অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালস এই সুযোগ সুবিধাগুলি গ্রহণ করবার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আবারও আপনাদেরকে শুভেচ্ছা।